হ্যালো গাইস, ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু হাই ফ্ল্যাট, আমি শ্যাম। আর আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা অ্যাকচুয়ালি একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট। আর এক্সপেরিমেন্টটা হচ্ছে হু ইজ দ্য রিয়েল বেঙ্গলি, মানে কারা প্রকৃত বাঙালি, বাংলাদেশি পিপুল অ্যাবাউট কলকাতা, মানে বাংলাদেশি যারা আছেন, মানে বিশেষ করে এটা ইন্টারভিউটা হয়েছে আমার মনে হয় ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের নিয়ে। তারা বলবে যে কারা প্রকৃত বাঙালি, কলকাতার মানুষ না ঢাকার মানুষ। তো এই একটা ফাইট সারা জীবন থেকে গেলো, যে আমি শুনে আসছি যে বাঙালি কারা আসল, অ্যাকচুয়ালি কলকাতার মানুষরা না ঢাকার মানুষরা। তো আমরা সবাই বাঙালি, কিন্তু এই একটা বেশ খুনসুটি ব্যাপার থাকে, এটা বেশ মানে হেলদি একটা কম্পিটিশন বলো আর যাই বলো, আমার তো খুব ভালো লাগে। তো থাকা ভালো, এটুকু না থাকলে হয় না। তো আমার তো খুব এক্সাইটেড, আমি আর তোমরাও নিশ্চয়ই খুব এক্সাইটেড। তো চলো আমরা দুজন মানে সবাই মিলে ভিডিওটা দেখি। তাদের ট্রেডিশনগুলাই আসলে প্রথমে মাথায় আসে, তারা প্রত্যেকটা উৎসবকে এত সুন্দর করে প্রেজেন্ট করে। এর পরের বার কিন্তু চা খেয়ে যেতেই হবে। এটা এটা একদমই ব্যাড রেপুটেশন কলকাতার। কলকাতা, কলিকাতা বা কেলকাতা যেই নামেই ডাকুন না কেন, এই শহরটি যে সিটি অফ জয়, সিটি অফ কালচার বা সিটি অফ হেরিটেজ, এ নিয়ে কার কোনো দ্বিধা নেই। দর্শক, আজকে আমরা দেখব বাংলাদেশের মানুষ এই শহরটি সম্বন্ধে কতটুকু জানে। কলকাতা নিয়ে যে শব্দটা প্রথমেই মাথায় আসে সেটা হচ্ছে ওদের কালচার, রিক্সা, তারপর হচ্ছে ওদের মিষ্টির দোকানগুলা, তারপর হচ্ছে ওদের বাঙালি, হ্যাঁ, কালচারটা, শাড়ি, কোনো কিছু মাথায় আসে তা ঠিক না। আমি যদি আমার কথা বলতে চাই, যে আমার ফ্যামিলির একটা জেনারেশন দেখা গেছে যে কলকাতাতে বা পূর্ব বাংলাতে, সেজন্যই পর বা দূরের কেউ মনে হয় ওদের কথার সাথে আমাদের কথা মিল থাকলেও তাদের সাথে কেন ডিফারেন্স, এই জিনিসটা সবার আগে চিন্তা করি, সেটা তাদের সাথে আমাদের ডিফারেন্সটা কোন জায়গায়। বাট ওদের মতো তো আমাদের সবকিছুই ঠিক আছে, সেটা সেটাই সবচেয়ে বেশি কাজ করে। ফার্স্ট অফ অল ওদের ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের সাথে অনেক বেশি ডিফারেন্ট, দেন ওদের কালচারটা আমাদের সাথে কাইন্ড অফ মিক্স থাকলেও বাট অনেক কিছু ডিফারেন্ট আছে। ওদের রসগোল্লা, তারপর ওদের যে স্ট্রিট ফুডগুলা, তারপর বিশেষ করে ওদের স্ট্রিটে যে হকার্সগুলো থাকে, অনেক মানে জাঙ্ক জুয়েলারি পাওয়া যায়, সেটা আমার কাছে আমার পার্সোনালি খুবই পছন্দ। আর আমি অলওয়েজ যখন ইন্ডিয়াতে গেলে কলকাতা অলওয়েজ যাই স্ট্রিট যে হকার্সগুলো আছে ওখান থেকে জুয়েলারি কেনার জন্য, অথবা ওদের যে হকার্স আছে ওখানে বিশেষ করে ওয়েস্টার্নগুলো কেনার জন্য, যেগুলো আমাদের দেশে ততটা বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় না। তাদের ট্রেডিশনগুলাই আসলে প্রথমে মাথায় আসে, তারা প্রত্যেকটা উৎসবকে এত সুন্দর করে প্রেজেন্ট করে, তাদের লাইফস্টাইলগুলো, তাদের সাজগোজ, মানে প্রত্যেকটা উৎসবকে তারা উৎসবের মতো করেই সেলিব্রেট করে, অনেক ভালো লাগে। বেশ কিছু জায়গা ঘুরছি, মানে যাওয়া আসা আছে, মানে আমার চার মামা তিন মামা ওখানেই থাকে। কলকাতা শব্দটা বললে আসলে বর্তমান প্রেক্ষাপটে সিরিয়ালটার কথাই মনে পড়ে, কারণ মেয়েরা এবং মা বাবা, মানে বাবা না বিশেষত মারা সিরিয়ালটাই দেখে, তো এটার কথাই বেশি মনে পড়ে। ইন্ডিয়ান টিভি চ্যানেল সিরিয়াল, জি জি জি, স্পেশালি আমার মাসিরা বারাসাত থাকে, বারাসাত হৃদয়পুর, ওই জায়গাটায় বেশি যাওয়া পড়ে গেলে কলকাতা অলওয়েদার বেশ ভালোই লাগে। তাদের ট্রেডিশনগুলো খুব ভালো লাগে, যখন আমরা তাদের বিভিন্ন জিনিসগুলো দেখি তখন খুব ভালো লাগে। যে তাদের নিউজ এমনও দেখা যায় যে অনেক সময় যে আমাদের টিভি চ্যানেলগুলো বাদ দিয়ে আমরা অনেক সময় কলকাতার চ্যানেলগুলো দেখি, যে তাদের হ্যাঁ সারেগামা বা আসলে এটা তো বলতে হলে অন্যরকম, আমাদের বাংলাদেশে যে খুদে গানরাজ হয় আমার মনে হয় তার চাইতে বেশি আমি সারেগামাপাকে বেশি এনজয় করি আসলে। সে জায়গায় খুব ভালো লাগে যে তাদের যেভাবে উপস্থাপন, তাদের যে সব ধরনের কস্টিউম খুব ভালো আমার কাছে খুব ভালো লাগে। আমরা যদি ঘুরতেও যাই
মানুষগুলারে দেখেও বোঝা যায় যে দূরের কেউ না, মোটামুটি কাছেরই। আর সাংস্কৃতিক সংস্কৃতি বলি বা যাই বলি না কেন, সব কিছু তো মিল তো পাই। এই কারণে আপনি মনে হয় বা ভিন্নতা খুব একটা পাওয়া যায় না। কারা রিয়েল বাঙালি, কলকাতার বাঙালি নাকি বাংলাদেশি বাঙালি? আসল প্রশ্ন। আপনার কি মনে হয় বা কেন কলকাতা? কারণ ওরা ওদের ট্র্যাডিশনকে অনেক বেশি মেনটেন করে চলে, যেটা আমাদের বাঙালিরা ওয়েস্টার্ন কালচারটাই বেশি ফলো করে। বর্তমান প্রেক্ষাপটে ওরা ওয়েস্টার্ন কালচারটাই বেশি ফলো করে, নিজস্বতা নাই, ওটা কলকাতার মানুষদের আছে। বাংলাদেশিরাই হচ্ছে আমার মনে হয় বাংলাদেশিটাই রিয়েল বাঙালি, কারণ আমাদের আমাদের থেকে ওদের ভাষাটা ট্রান্সফার হয়েছে বলে আমি মনে করি। কারণ ইন্ডিয়ার মাঝখানে, ইন্ডিয়ার বাংলাদেশের মাঝখানেই তো কলকাতাটা পড়ে। I think the question is not valid enough. মানে বাঙালি তো সবাই, আমরাও ওরাও, সো ইয়া। এটা হাইপোথেটিক্যাল বলা যায় যে বাঙালি আসলেই কারা। এখন আমার মতে বাঙালি আমরা সবাই, জাস্ট অবস্থানগত ভেদে এখন আমাদের কাউকে বাঙাল কাউকে বাঙালি বলা হয়ে থাকে, কিন্তু বাঙালি আমাদের সবাই, এটা আমাদের রক্তে আছে, আমাদের কি বলবো সভ্যতা কৃষ্টিতে বা সংস্কৃতিতে মিশে আছে বাঙালি সবাই। ওইভাবে কোশ্চেন গুলো তো তো দাঁড়া দাঁড়া, যেহেতু আমি বাংলাদেশি বলবো বাঙালি, বাট হ্যাঁ তারপর যদি ট্রেডিশনকে যদি আমরা উদযাপন করার কথা বলি, তাহলে অবশ্যই আমাদের দিক থেকে কলকাতায় বেশি এগিয়ে। কারণ তারা যেভাবে করে প্রত্যেকটা অনুষ্ঠানকে উদযাপন করা হতো, সেভাবে করে আমরা করতে পারি না তাদের ভিতরে। লাইক যদি বলি, এই যে দুর্গা পূজা কিছুদিন আগে চলে গেল, বাংলাদেশে যেভাবে উদযাপিত হয়েছে তার চাইতেও বেশি খুব ধুমধাম এবং খুব ঝাঁকঝমকপূর্ণভাবে কলকাতায় উদযাপিত হয়েছে। আমার মামা এখনো, উনি কলকাতায় আছেন, ওনার কাছ থেকে আমি যে খবর পেয়েছি যে উনি খুব এনজয় করছেন ওই জায়গাতে। আমি এখানে থাকি, এটাকেই বলবো। আর উৎসব ঐতিহ্য এগুলার দিক থেকে বলতে গেলে কলকাতায় গিয়ে, কারণ তারা প্রত্যেকটা উৎসবকে অনেক সুন্দর করে সেলিব্রেট করে। যেমন পয়লা বৈশাখ, আমরা হ্যাঁ আমরা সেলিব্রেট করি, কিন্তু তাদের মতো করে হয়তো ওরকমভাবে করি না, তারা অনেক সুন্দর করে করে। কিন্তু বাঙালি বলতে গেলে বাংলাদেশকেই বলবো আমি। বাঙালিয়াপনা যেটা একটা ব্যাপার, এটা যদি আপনি কোর বিষয়টা খুঁজতে যান, আমাদের এখানে কিন্তু বেশি পাবেন। আমাদের ফরিদপুর বলেন, আমাদের যে ইতিহাসটা আপনি জানলে, খুঁজলে পরে বুঝতে পারবেন যে আসল বাঙালির ইয়াটা বা ঘোড়াটা কিন্তু এখানে। সেই ভাওয়া গান বলেন অথবা আপনি বাংলার যে লালন টালন যাই বলেন না কেন, সভ্যতা কৃষ্টি বিষয়গুলা মানে কালচারাল তো এখান থেকে গ্রো করছে, পরে গিয়ে আসলে এখানে ফ্লারিশ করতে পারে নাই। অবভিয়াসলি বাংলাদেশ, আমাদের যখন বাংলাদেশের যে বাঙালি যেটা, ওটা হচ্ছে একটা কমিউনিটি, আর ওদের যেটা হচ্ছে হিন্দির সাথে বাংলা মিক্স করে একটা কমিউনিটি, সো অবভিয়াসলি বাংলাদেশে হচ্ছে রিয়েল বাঙালি। কিন্তু বাঙালি কালচার কার মধ্যে বেশি? ওয়েল, রিজিয়ন অনুযায়ী কালচারের ডিফারেন্স আছে, কম বেশি হাউ ক্যান ইউ মেজার কালচার উইথ দ্যাট, তাই না? মানে উই হ্যাভ আওয়ার ওন কালচার, দে হ্যাভ দেয়ার ওন, সো দ্যাটস ওকে। এখন তো দেখা যায় যে টলিউডের অনেক অভিনেত্রী, মানে মোস্ট অফ দ্য বাংলাদেশের বাড়ি। হ্যাঁ, মিঠুন চক্রবর্তী বাঙালিপনা বা বাঙালি যদি বলেন, আমরা দাবি করতেই পারি। হ্যাঁ, কিছুটা দাবি করছি। কলকাতার স্পেশালিটি আপনার কাছে যদি বলি, যে স্পেশাল কিছু যে কলকাতা এর জন্য বিখ্যাত এরকম? I have been to Kolkata দুইবার ছোট ছিলাম, so for me it's like the street food I like, and I think Victoria Memorial. Yeah, আমার মনে হয় ওদের ট্রেডিশন টাই মেইন, আমাদের চাইতে ওদের ট্রেডিশনটা আমার কাছে ভালো লাগে, যেটা আমি নিজের চোখে দেখেছি। আমার কাছে মনে হয় এটাই ওদের স্পেশালিটি, যে ওরা ট্রেডিশনকে খুব নিজের মতো করে নিজের ভিতরে আঁকড়ে ধরে থাকতে পারে। কলকাতা আসলে একটু অন্যরকম, কলকাতা অ্যাজ এ বিগ সিটি, কলকাতার ভেতরে অনেক ধরনের মানে জীবন লক্ষ্য করা যায়। ঢাকারও ডাইভার্সিটি আছে, বাট কলকাতার ডাইভার্সিটিটা একটু অন্যরকম। আর তারপরেও কি, কলকাতার জিনিসগুলো ফুটে উঠছে ফিল্ম ইন্ডাস্ট্রির মাধ্যমে, বিভিন্ন মুভিগুলো যখন আমরা দেখছি, মানে কলকাতার যে সভ্যতা সেটা বুঝতে পারছি। আই গেস ক্লোদিং, শাড়ি, ওদের নিজেদের ফুড কুইজিনগুলো, সরষে ইলিশ, কলকাতা নিয়ে এত ভেবে দেখা হয় না, ওদের স্পেশালিটি আমি বলতে পারি না। গোলা,
রসমলাই দেখা গেছে কি যে কোথাও কলকাতার মতো এত বড় একটা শহরে কোথাও ভাস্কর পল্লীতে গুলা তৈরি হচ্ছে, তো জিনিসটা খুব ভালো লাগছে। আবার দেখা গেছে কি যে সল্ট লেক সেখানে যারা ধনী সমৃদ্ধ তারা আছে, সেখানে এক ধরনের জীবন। আবার কলকাতার এইদিকে বাবুবাজার টাজারের এইদিকে বেশ দ্রুত ব্যস্ততার একটা সময়, বউবাজারে গয়নার বাজার, তো বিষয়গুলো মানে একটা মিক্স আপ কলকাতা মানে নাগরিক সভ্যতার একটা ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছি। এনিথিং ইউ ডোন্ট লাইক অ্যাবাউট কলকাতা? আমি যদিও পার্সোনালি যাইনি, বাট আমি যতটুকু শুনেছি মানে একটু মানে ক্লিনলিনেস নাকি ওরা মেনটেন করে না, অ্যান্ড ন্যারো, হ্যাঁ একটু এ লিটল বিট, সো যদিও আমি যাইনি তারপরও আই থিঙ্ক আসলে কখনো সামনে থেকে দেখি নাই, যদি সামনে থেকে দেখতাম তাহলে হয়তো সেই ধরনের অভিজ্ঞতা হয়তো কলকাতা রাস্তাঘাটে অনেক খারাপ আমি বলে যে তারা হয়তো আমাদের দিক থেকে ভালো, কারণ নিজের চোখে না দেখা জিনিসকে কখনো বলা যায় না যে কোন দিক থেকে ইমপ্রুভ করা যায়। তবে যদি কখনো কলকাতা যাও ইনশাআল্লাহ ট্রাই করব। এখনো খারাপ লাগছে না? আই ডোন্ট লাইক ওরকম স্পেসিফিক্যালি কিছু না, না আই থিঙ্ক স্পেসিফিক্যালি সেরকম কিছু না, ইটস গুড। ওদের অ্যাকসেন্টটা, হ্যাঁ কথা বলার অ্যাকসেন্ট, যে টোনটা আসে ওদের মধ্যে, ওই জিনিসটা মনে হয় কি নিজের ভাষাটা অন্যরকম বিকৃত হয়ে যাচ্ছে, ওটা মনে হয় ওদের কথাগুলো অ্যাকচুয়ালি। খারাপ লাগে বলতে মানে কোনো দেশ সম্পর্কে কাছ থেকে না জেনে বা সামনে থেকে রিয়েলাইজ না করে বলাটা উচিত না, তো মানে হ্যাঁ যাই হোক। তো আমি যেহেতু দেখিনি বা সেখানে কখনো যাইনি, যাওয়ার সুযোগ হয়নি, তাই বলতে পারছি না অ্যাকচুয়ালি। যতটুকু দেখেছি ভালো লেগেছে, চোখে দেখা হয় নাই, বাট শুনেছি যে তারা অতিথি পরায়ণ না এই জিনিসটা। আমি ঠিক জানি না, বাট শুনেছি যে গেলে হচ্ছে বলবে যে এর পরের বার কিন্তু চা খেয়ে যেতেই হবে। মানুষের উপর ডিপেন্ড করে কি কি রকম মানে কৃপণতাটা, জি জি, এটা যেহেতু সামনাসামনি দেখি নাই এভাবে বলতে পারবো না। আমার কাছে লাগে ওদের যে ম্যানেজমেন্ট যেটা ওটা তেমন একটা ভালো না, আর স্ট্রিটগুলো খুবই মানে একটু নোংরা টাইপের থাকে, যেটা মানে ইজি ফিল করা যায় না, রোডে হাঁটতে গেলে আনইজি ফিল হয়। আর ওদের ট্রাফিক পুলিশ যারা ওরা তেমন একটা বেশি পোলাইট না, অনেক বেশি অ্যারোগ্যান্ট আমার যতটুকু ফিল হয়েছে। এটাই সমস্ত গলি বা এগুলো সব জায়গায় না, সল্ট লেক বা নিউ টাউন এগুলো কিন্তু ঘুরে দেখবো। আর ওদের খাওয়া দাওয়া গুলো বা এই আর কি এদের লাইফ স্পেশাল কিছু আছে স্ট্রিট ফুড টাইপের, ফুচকা পানিপুরি যেটা, অবভিয়াসলি যদি সময় অল্প থাকে কাভার করার চেষ্টা একটা, মানে ঘোরাঘুরির ব্যাপারটা, যদি সবারই ঘোরার একটা ইচ্ছা থাকে তো আমরাও ঘুরতে পছন্দ করি, ইচ্ছা তো হবেই অবভিয়াসলি যে মেন মেন জায়গাগুলো ঘুরে দেখার জন্য, ভালো ভালো খাবার যা আছে সেগুলো খেয়ে দেখার জন্য, আর আত্মীয় স্বজন বাড়ি তো আছেই, তাদের তো একটা দাবি থাকে যাওয়ার জন্য। তবে একদিন খুবই কম সময় অন্তত ওরকম একটা শহর বা ওরকম একটা জায়গা দেখার জন্য ঘুরে। সারাদিন ওদের যে বললাম খাওয়া, আমার তো খাওয়া খুব পছন্দ, খাওয়া দাওয়া করবো, শপিং করবো, শপিং করে যে কলকাতার যদি কোনো ফেমাস প্লেস থাকে ওগুলোতে ঘুরবো, ওদের মার সাথে মিশার চেষ্টা করবো যে ওরা কেমন ওটা জানতে যাবো। আই থিঙ্ক আমি আইল স্পেন্ড গুড অ্যামাউন্ট অফ টাইম অন শপিং অ্যান্ড ইয়া স্ট্রিট ফুড, দ্যাটস রিয়েলি নাইস, অ্যান্ড ইয়া ট্রাভেলিং লাইক দ্যাটস ইট। আমি বিশ্বভারতী দেখতে যাবো। কোনো স্পেসিফিক কারণ যে এই জন্য? বিকজ এটা অনেক দিনের ইচ্ছাই বলতে গেলে বিশ্বভারতী ঘোরা, সো কলকাতা যখন চিন্তা করি তখন আমার মাথায় বিশ্বভারতীর একটা ইমেজ আসে, দ্যাটস ওয়াই অবভিয়াসলি কলকাতাটাকে ঘুরে দেখার চেষ্টা করবো। এবং আমি প্রথমেই তাদের ট্রেডিশনের মতো করে নিজেকে একবার সাজিয়ে দিব যে আসলে নিজেকে কেমন লাগে একজন বাঙালি হিসেবে, এটা সবচেয়ে বেশি ইচ্ছা। একদিন যদি দেওয়া হয় অবভিয়াসলি ঘুরবো, আর স্পেশালি যে স্ট্রিট ফুডগুলো আছে সেগুলো অনেক মিস করি, কারণ গিয়েছি তবে অ্যারাউন্ড 2009-এর দিকে, তো প্রায় 9-10 বছর হয়ে গেছে, রিলেটিভসরা আছে, এখন সোশ্যাল মিডিয়ার কারণে যোগাযোগ কন্ট্যাক্ট আছে, তো গেলে অবভিয়াসলি ঘুরবো। হিস্টোরিক্যাল প্লেসগুলো আমি মোটামুটি দেখছি কলকাতার, তো আবার ঘুরবো। স্ট্রিট ফুডগুলোর প্রতি মানে কলকাতার স্ট্রিট ফুডগুলো বেশ অ্যাপিলিং। আমি ওদের যে ঐতিহাসিক স্থানগুলো আছে ওগুলো ভিজিট করবো, ওগুলো দেখবো, ওগুলো সম্পর্কে জানবো, আর যে রিক্সাটা দেখছি ওটা মানে ওইটাতে চড়ার খুব ইচ্ছা, কলকাতার শপিং মলগুলোতে যাবো।
আর সবচেয়ে বেশি যেটা জানতে চাই যে কলকাতা ইউনিভার্সিটি স্টুডেন্টগুলো কেমন, ওখানে একটু ভিজিট করে দেখতে চাই যে ওরা কিভাবে ওদের স্টুডেন্টগুলোকে ট্রিট করে অথবা স্টুডেন্টগুলো কি ধরনের কাজে ব্যস্ত, তারপর ওরা মানে কি করতেছে, ওদের অ্যাক্টিভিটিসগুলোই দেখতে চাই বেশি। বাংলাদেশে কলকাতার মানুষদের প্রতি কোনো মেসেজ থাকে? ডু ইউ হ্যাভ এনি মেসেজ? মেসেজ বলতে এটাই যে আমরাও বাঙালি, তারাও বাঙালি, শুধু বাঙাল আর বাঙালি বলে আলাদা করে লাভ নাই। আমরা যেমন কলকাতার মানুষ তেমন সবাইকে একসাথে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। নিজেদের মধ্যে ভালোবাসা তৈরি করতে পারলেই হয়তো আমরা প্রকৃতপক্ষে বাঙালি হতে পারবো। কালচারাল ডাইভার্সিটি আছে, বাট উই আর অ্যাকচুয়ালি অনেক দিক থেকে সিমিলার। যেমন আমি মনে করি মিউজিক ইজ এ থিং যেটা দুই বাংলাকে একসাথে রাখে। সো বাংলাদেশেরও কিছু জিনিস আছে, যেমন ইন্ডিয়ার মানুষ বিশেষ জামদানি শাড়ি বা বিভিন্ন জিনিস আছে দুইটা দেশে, প্রত্যেকটা জায়গায় কিছু স্ট্রংনেস উইকনেস থাকে। তো সবকিছু মিলায় যদি একটা মানে আবার সেই মিউচুয়াল কিছু করা যায় সেটার জন্য। That we are connected, so আমাদের বন্ডিংটা আরও স্ট্রং করা উচিত। ডিপ ডাউন ইনসাইড আমরা দুইজনই বাঙালি, সো আই গেস যদি আমাদের বন্ডিংটা আরও স্ট্রং হয় দুই দেশের জন্য এটা আরও মানে উইল গেট বেনিফিটেড। হ্যাঁ, এপার বাংলা ওপার বাংলা দুইজনের জন্য, দুই বাংলা মানে বাঙালি হওয়ার পরেও দুজনদের মধ্যে বিশেষ করে ক্রিকেট নিয়ে ওরা অনেক বেশি ঝগড়া করে, তো এগুলা ভুলে যেয়ে যেন ওরা একটু মিলে থাকে, ফ্রেন্ডলি থাকে। এটাই একটাই যে একটু কোঅপারেটিভ ওরা না, মানে একটু নিজেদের মতোই থাকে। মানুষ কী করতেছে আশেপাশে মানুষ নিয়ে ওদের তেমন একটা চিন্তা ভাবনা নেই। আমি আমার কাজ করতেছি, আমার মতোই বিজি, জিনিসটা হচ্ছে এরকম। অফেন্সিভ হিসেবে না নিলেও বেটার, কারণ আমি জানি ব্যস্ত লাইফ, কিন্তু একটু কোঅপারেটিভ হলে না আরও ভালো লাগে। কখন যা কারণ যখন ট্রাভেল করতে যাচ্ছি, একটা ট্যুরিস্ট যদি জিজ্ঞেস করে যে দাদা এই জিনিসটা চিনতেছি না, তো ওরা কেমন জানি একটু বিরক্ত হয়ে যায়। অথবা কোনো রেল স্টেশনে গিয়ে দেখা গেলো যে এই জিনিসটা বুঝতেছি না, ট্রেনের প্রবলেমগুলো কি, ট্রেনের রুলসগুলো কি, ওরা তেমন একটা কোঅপারেট করে না, তো প্রবলেম হয়ে যায়। এই জায়গাটাতে একটু বেটার হওয়া উচিত, ওনারা যাতে আমাদের সংস্কৃতিটাকে আরও এগিয়ে নিয়ে যায়, যেটা আমরা অনেক বেশি এনজয় করি। আমি একটা রিকোয়েস্ট করবো সবার প্রতি, বা আমাদের দেশের সবার প্রতি, যে আমরা তো আলাদা কেউ না, তাই না? একই একই রক্তে সবার শিরাতে বইতেছে, হ্যাঁ, কালচার, একই কালচারে আমরা বড় হয়েছি। আমাদের সভ্যতা শুরু হওয়ার পর থেকে মোটামুটি আমরা একটা ইসের ধারা ভিতর দিয়ে সবাই মুভ করছি। জাস্ট কোনো একটা কারণে আমরা জাস্ট একটা পার্টিশন ক্রিয়েট হয়েছে, আমরা এই পাশে আছি, তারা ওই পাশে আছে। তার মানে এই না যে আমাদের ভিতর কিন্তু বিভেদটা বড় রকমের। তাই যাই হোক না কেন, খেলাধুলা বা এইসবের কারণের জন্য আমাদের এই কুড়ের বিষয়টা আমরা মানে কখনো বিষয়টারে ইয়া না করি, মানে নেগলেক্ট না করি, বা এই ছোটোখাটো ব্যাপার নিয়ে যাতে বড় কোনো অন্ত কলহে যাতে জড়িয়ে না পড়ি। ইন্ডিয়ার মানুষরা বাংলাদেশ সম্পর্কে খুব একটা জানে না, মানে আমরা পার্শ্ববর্তী দেশ হিসেবে আমি মনে করি মানে পার্শ্ববর্তী দেশগুলো সম্পর্কে আইডিয়া থাকা উচিত। আপনারা এতক্ষণ বুঝে গেছেন যে আজকে আমাদের এপিসোডটি বাংলাদেশের ইউটিউব চ্যানেল নস্টপ ভিডিওস এবং কলকাতার ইউটিউব চ্যানেল হোয়াটসঅ্যাপ ইন্ডিয়ার একটি যৌথ কোলাবোরেশন। আপনারা এই মুহূর্তে দেখছেন হোয়াটসঅ্যাপ ইন্ডিয়া, তবে চাইলে ডিসক্রিপশন বক্স থেকে নস্টপ ভিডিওস থেকে ঘুরে আসতে পারেন। দর্শক, দেখা হবে পরবর্তী এপিসোডে, সেই এপিসোডে হয়তো আমি থাকবো না, তবে বাংলাদেশের মানুষের এই ভালোবাসা কলকাতার মানুষের প্রতি থাকবে সারা জীবন। ভালো থাকবেন। ইন্টারভিউটা পজিটিভ ভাইবসে ভরা ছিল, অ্যাকচুয়ালি সবাই প্রচণ্ড পজিটিভ মানে রিপ্লাই দিয়েছে এবং অ্যান্সার দিয়েছে। আমার খুব ভালো লাগলো এই জিনিসটা। আমার মনে হয় যে হ্যাঁ, দুই বাংলার বাঙালির মধ্যে কোনো পার্থক্য নেই, ঘটি বাঙাল এটা চলতেই পারে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বাঙালি হিসেবে কিন্তু আমরা বাইরের দেশে গিয়ে কিন্তু বাঙালি হিসেবে পরিচয় দিতেই বেশি ভালোবাসি, এবং বাঙালি মানেই আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, সে বাংলাদেশি হোক বা ইন্ডিয়ান হোক, যেই হোক। তো যাই হোক, বাঙালি কিন্তু বাঙালিই থাকবে, বাঙালির মধ্যে মানে ভাষার একটু চেঞ্জ হতে পারে এপার বাংলা আর ওপার বাংলার মধ্যে, কিন্তু বাঙালির রক্ত সেম একই বইছে সবার মধ্যে। আর খুব সুন্দর লাগলো যারা উত্তর দিয়েছে বা রিপ্লাই দিয়েছে, যাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে, খুব ভালো লাগলো। তারা সবাই কী সুন্দর পজিটিভ, সবাই মানে কেউ নেগেটিভ কিছু বললো না। আমার এই জিনিসটা প্রচণ্ড পছন্দ হয়, কেন আমি মানে অন্য জায়গাকে বা অন্য জিনিসকে খারাপ বলবো আমি না জেনে বিশেষ করে। তো আমি এটাও দেখেছি যে কলকাতাতেও যত ইন্টারভিউ হয়েছে, আমি কিছু কিছু দেখেছি ইন্টারভিউ, তো সেগুলোই হয়তো বাংলাদেশ সম্বন্ধে কিছু জানে না, কিন্তু কোনো সময় নেগেটিভ উত্তর কিন্তু তারাও দেয়নি। অতএব এই ভালোবাসা, এই বন্ডিংটা কিন্তু বাঙালির মধ্যে রয়েছে। মানে
হতে পারে খেলার সময় একটা দ্বিধা বিভক্ত হয়ে গেল বাঙালি দুই বাঙালি দুই দেশ নিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাট এ টাইম কিন্তু যখন বাঙালি ব্যাপারটা আসে তখন কিন্তু সবাই এক, সবাই এক। আমাদের এখানে প্রচুর বাঙালি রয়েছে যারা, প্রচুর কেন, ম্যাক্সিমাম বাঙালি রয়েছে যারা সাকিব আল হাসান মাশরাফিকে প্রচণ্ড ভালোবাসে, এবং তারা, এবং এটা আমিও জানি যে ওখানকার তোমরাও অনেকেই আছো যারা সৌরভ গাঙ্গুলিকে খুব ভালোবাসো এবং ভালো বাঁচতে, যাই হোক। তো এই জিনিসটা আমি দেখেছি। হ্যাঁ, যখন নিজের দেশের মধ্যে খেলা হয় একটু ক্ল্যাশ হয়, তবে এটা না হওয়াটাই বেটার আমার মনে হয়। তো যাই হোক, ভিডিও খুব সুন্দর ছিল। হ্যাঁ, বিশেষ করে আর আর কিছু কয়েকটা জিনিস বলতে চাই। বাঙালি আনা ব্যাপারটা আমার মনে হয় কিছুটা হলেও বাংলাদেশিদের মধ্যে একটু বেশি আছে। কারণ হচ্ছে প্রচুর মানে স্বনামধন্য মানে অনেক কবি আছেন, তারপরে সিনেমার ডিরেক্টর রয়েছেন, গানের জগতের মানুষ রয়েছেন যারা ওপার বাংলায় কিন্তু ওটা ওদের ওনাদের জন্মস্থান। রবীন্দ্রনাথ ঠাকুর বলো, মৃণাল সেন আছেন, ঋত্বিক ঘটক, মিঠুন চক্রবর্তী, মেঘনাথ সাহা বিজ্ঞানী, তারপরে প্রফুল্লচন্দ্র রায়, তো অনেক মানে গুণে শেষ করা যাবে না, এস ডি বর্মন, তো এই ধরনের নাম মানে যারা কী বলবো মানে পুরো জ্যোতিষ্কের মতো উজ্জ্বল হয়ে রয়েছে ভারতের যে কোনো ফিল্ডের ইতিহাসে। তো তাদের মূল কিন্তু রয়েছে বাংলাদেশে, তারা এখানে এসে সফল হয়েছেন। যাই হোক, তখন সব বাংলা এক ছিল, তো সেটা একটা জাস্ট লাইন টেনে ইন্টারভিউতেই বলা হলো যে লাইন টেনে একটা বাঙালিদের আলাদা করা যায় না। লাইন একটা কাল্পনিক জিনিস, সেটাকে টেনে দিয়ে জাস্ট একটা মনের মধ্যে ফারাক তৈরি করা যায় না। হ্যাঁ, কিছুটা হয়তো একটু এসেছে, কিন্তু আলটিমেটলি আমার মনে হয় সবাই মিলে সবাই একসাথে আনন্দে থাকার দরকার। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার যেটা কলকাতার অপরিচ্ছন্নতার ব্যাপারে বলা হলো, যেটা হ্যাঁ এটা ঠিক যে কলকাতায় প্রচুর জায়গা রয়েছে যেগুলো অপরিচ্ছন্ন জায়গা, এবং হ্যাঁ কিছু পরিচ্ছন্ন জায়গাও রয়েছে, যেমন কলকাতার যে সমস্ত পশ এলাকা যেগুলো আছে, সল্টলেক বলো, তারপরে নিউ টাউন, এই সমস্ত জায়গাগুলো কিন্তু ক্লিন রয়েছে। আর কুইজিনের মধ্যে বাঙালিদের মোটামুটি সবারই এক, মানে এপার বাংলা ওপার বাংলা। হ্যাঁ, তোমরা হয়তো মশলাটা বেশি খাও, আমরা একটু কম খাই, আমরা মিষ্টির পরিমাণটা একটু বেশি খাই, তোমরা একটু কম খাও, তোমরা ঝালটা পছন্দ করে, তবে এখন আর সব রান্নাই এখানে হয়, সবাই সব কিছু খায়, ঠিক আছে। এখানেও সেই আমরাও কিন্তু বিশেষ করে ওই বাঙাল কচুর, কচু পাতার ঘণ্ট, কচুর লতির, এই সমস্ত জিনিস অনেক রান্না হয়, আর মনে পড়ছে না এগুলো। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের এখানেও চল রয়েছে, এবং ঘটিরাও খুব ভালো লাগে খেতে, মানে ঘটিরাও খাচ্ছে এবং খুব টেস্টি। আমার তো মনে হয় বাঙাল রান্না বেশি টেস্টি আমার, যদিও একটু মিষ্টি আমিও পছন্দ করি, কিন্তু বাঙাল রান্না সত্যি ভালো লাগে। ইলিশ মাছ তো আমার ফেভারিট। তো যাই হোক, তোমাদের কীরকম লাগলো ভিডিওটা জানিও, আমার তো খুব ভালো লেগেছে, আর ভালো লেগেছে বলে এতগুলো কথা বললাম। আর যেখানে বাঙালি আছে সেখানে তো অবশ্যই কোনো ডাউট নেই যে ভালো লাগবেই। তো যাই হোক, আমার চ্যানেলটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিও, আর পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখো। তো চলো।